হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মৌমিতা মিস ক্লাস 4-এ সোশ্যাল সায়েন্স ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সে চ্যাপ্টারটার নাম ছিল চাষের সেকাল আর একাল। এই চ্যাপ্টারটার আমি 2 পেজ তোমাদের পড়িয়েছিলাম। একটু সংক্ষেপে চ্যাপ্টারটার সম্বন্ধে বলে নিই। এই চ্যাপ্টারটায় চাষের সম্বন্ধে রয়েছে, প্রথমে মানুষ কি করে চাষ করতে শিখেছিল, প্রথমে কিভাবে ট্রাক্টরের কথা মানুষ জানতে পারলো, কিভাবে হাল বলদ দিয়ে কিভাবে চাষ করতো মানুষ, এই সম্বন্ধে আমরা পড়লাম। প্রথমে আমরা পড়েছিলাম যে যে আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে মানুষ চাষাবাদের কাজটা শিখেছিল। তারপর মানুষ যে চাষের কাজ মানে বীজ থেকে যে শস্য উৎপাদন হচ্ছে সেটা মানুষ কি থেকে শিখেছিল, দেখেছিল যে পশু পাখির যখন খাবার খায় বা মলত্যাগ করে তখন যে বীজটা মাটিতে পড়ছে সেই বীজ থেকে আবার চারা গাছ জন্মাচ্ছে। এছাড়া আমরা আগের দিন আরো পড়েছিলাম যে কি যে প্রথমে মানুষ লাঙ্গল দেওয়ার কাজে বলদকে ব্যবহার করত, তারপর ঘোড়াকে ব্যবহার করত, তারপর যখন বৃষ্টি মানে চাষের কাজে জলটা খুবই প্রয়োজনীয়, যখন বৃষ্টি না হতো তখন জল কিভাবে পাবে, জল মানুষ পেত না চাষের কাজের জন্য, যখন তখন জমি শুকিয়ে যেত, চারা গাছ মরে যেত, ফসল উৎপাদন হতো না, সেই অভাব পূরণের জন্য মানুষ জলসেচ ব্যবস্থার আবিষ্কার করেছিল এবং মানুষ নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে আটকে রাখত, কুয়ো নালা থেকে যন্ত্রের সাহায্যে জল তুলত। এই সমস্ত গুলো আগের দিন আমরা চ্যাপ্টারে পড়েছিলাম এবং আরো পড়েছিলাম যে প্রথমে মানুষ গম বার্লি আর যবের চাষ শুরু করেছিল, তারপর আস্তে আস্তে ধান জোয়ার বাজরা সোয়াবিন আলু স্কোয়াশ তামাক এই সমস্তের চাষ করলো। এই সময় এখন বর্তমানে এই যে যে সমস্ত জিনিস বিভিন্ন ধরনের জিনিস যে চাষাবাদ হয় বা উৎপাদন হয় তা কিন্তু একই সময় হয় না। আগের দিনই বলেছি যে কোন কোন সিজন অনুযায়ী কোন কোন গুলো যেমন গ্রীষ্মকালে ভালো হয়, কোন কোন গুলো যেমন শীতকালের ফলন হয়, আবার সব যে আমাদের দেশ মানে ভারতেই সমস্ত কিছু যে ফলন হয় সবকিছুর ফসল ভালো ফলন হয় তার কোনো কথা নেই, অন্যান্য বাইরের দেশেও জিনিস মানে শস্য ভালো উৎপাদন হয়ে থাকে। এবার এই দুটো পেজ আমরা আগের দিন পড়েছিলাম, এই চাষের সেকাল আর একালে। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। তাই তোমরা সবাই পেন্সিল বা পেন নিয়ে বসো, যে যে লাইনগুলোকে বলবো সেই সেই লাইনগুলোকে তোমরা কিন্তু আন্ডারলাইন করে দেবে। দেখো পরের পেজটা থেকে শুরু হচ্ছে। আগের দিন আমি পড়ানোর সময় বলেছিলাম এবং আজকেও আমি বলে দিলাম যে কি সব জায়গায় মানে আমাদের যে সব আমাদের ভারতে যে শুধুমাত্র সব ফসল ভালো হয় তার কোনো কথা নেই। দেখো প্রথম লাইনটাতেই তাই বলেছে, কোনোটা আজকের আফ্রিকায় তো অন্যগুলো আমেরিকা বা এশিয়ায় বিভিন্ন দেশে, মানে কোনো ফসল ধরো আফ্রিকায় ভালো হচ্ছে, কোনো ফসল আবার আমেরিকায় আবার এশিয়া মহাদেশেও ভালো হচ্ছে। এবার দেখো নিচে কিছু একটা চার্টের মতো দিচ্ছে, দুটো চার্ট তোমরা দেখতে পারছো, একটা চার্টে লেখা আছে শস্য সবজি ফল, উপরের কথাটা কি দেওয়া আছে তোমাদের অঞ্চলে যে সব শস্য শস্যের সবজির বা ফলের চাষ হয় তার একটা তালিকা তৈরি করো। তোমরা এটা লিখতেই পারো, নিজেরা বাড়িতে বসে পেন্সিল দিয়ে ফিল আপ করতেই পারো। তারপরে চার্টটা দেখো কি বলেছে, তোমার এলাকায় এখন বা বহু বছর ধরে মানুষের জীবিকার প্রয়োজনে চাষের কাজ করছে, তোমার এলাকায় প্রবীণ ব্যক্তির বা দিদিমণির সঙ্গে আলোচনা করে লিখে ফেলো কি কি রয়েছে। দেখো দেখো চাষের জমি কি করে তৈরি করা হয়, চাষের কাজে কি কি জিনিস ব্যবহার করা হয়, বহু বছর ধরে কি কি শস্যের চাষ হয়, চাষের জমি কি করে তৈরি করা হয়, তোমরা কি লিখতে পারো যে এই চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো, যেমন নিড়ানি বা কোদাল দিয়ে তারপর লাঙল দিয়ে চাষ করে চাষের জমি তৈরি করা হচ্ছে, সেখানে বীজ বপন করা হচ্ছে, চাষের কাজে কি কি যন্ত্র ব্যবহার করা হয়, নিড়ানি কোদাল ট্রাক্টর এগুলো ব্যবহার করা হয়, বহু বছর ধরে কি কি শস্যের তোমাদের অঞ্চলে চাষ হয়ে যাচ্ছে সেগুলো তোমরা লিখতে পারো। এবার চলে আসি আমরা পরেরটায়, ছকের নিচে দেখো, চাষের জমিতে যখন ফসল ফলে তখন আমাদের বাবা কাকার খুব চিন্তা হয়, কোনোবার ধান গাছে পোকা তো কোনোবার ঢেঁড়স গাছে পোকা লাগে, ওই সব ফসল জমিতেই নষ্ট হয়ে যায়। দেখো কি হয় যে এই চাষাবাদের একটা মূল সমস্যা হলো কোনো গাছে যদি পোকা ধরে যায় তখন সেই গাছের ফলন কিন্তু নষ্ট হয়ে যায়। শুধু ধান বা ঢেঁড়স নয়, যে কোনো চাষেই
পোকা একটা সমস্যা। পোকা মারার জন্য মানুষ নানা বিষ ব্যবহার করতে শুরু করলো। প্রথম দিকে শুকনো গোবর, পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করত। তাহলে দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা দাগ দিয়ে নেবে, আমিও দেখো ব্র্যাকেট করে দাগ দিয়ে রেখে দিয়েছি, যে প্রথমে মানুষ পোকা মারার জন্য কি ব্যবহার করত, শুকনো গোবর, পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস। তারপর এলো পোকা মারা রাসায়নিক বিষ, এতে চাষের ফলন বাড়লেও মাটি কিন্তু নষ্ট হতে লাগলো। এই রাসায়নিক বিষ ব্যবহার করার ফলে কি হতো, পোকা মারা যেত, ফসল হতো, কিন্তু মাটির যে উর্বরতা শক্তি, মাটির যে ফলনের ক্ষমতা, তা কিন্তু নষ্ট হয়ে যেতে লাগলো। ফসল পাকার পর সে সময়কার মানুষ কি করত, কিছু ফসল নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখতো, আর না রাখতে পারলে জমিতেই পড়ে নষ্ট হতো। অনেক সব ফসল নানা পোকামাকড় ও প্রাণীতে খেয়ে নিত, কিছু ফসল বাজারে বিক্রি করত। তাহলে কি বলো, ফসল পাকার পর সেই সময়কার মানুষ, সেই সময় কিন্তু এখনকার কথা বলেনি, সেই সময় মানুষ কি করত, নিজেদের খাবারের জন্য মজুত করে রাখতো, যদি মজুত করতে না পারতো তাহলে সেটা জমিতে পড়েই নষ্ট হয়ে যেত, বা কোনো পোকামাকড় প্রাণীতে খেয়ে চলে যেত, আর কিছু ফসল তারা বাজারে বিক্রি করত। এই পেজটা পড়লে, পরের পেজটায় এটারই কিছু অংশ রয়েছে, দেখো কি রয়েছে, দেখো একটা ছকের মতো আবার রয়েছে, চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতির নাম, কিছু নাম দিয়ে দিয়েছে, কোন কাজে প্রয়োজন হয়, নিড়ানি কোন কাজে প্রয়োজন হয় মাটি কোপানোর কাজে, কোদাল মাটি কোপানোর কাজে, লাঙল চাষের জমি প্রস্তুত করার কাজে, কাস্তে দিয়ে আগাছা ছাটার কাজে, আগাছা পরিষ্কার করার কাজে, ট্রাক্টর দিয়ে জমির উর্বরতা শক্তি, কর্ষণ ক্ষমতা বৃদ্ধি করার কাজে ট্রাক্টর প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা চাষের সেকাল এবং একাল এই পর্যন্তই শেষ হয়ে গেল। পরের দিন আমরা কিন্তু পরের চ্যাপ্টারে আবার চলে যাব। আগের দিনই আমি বলেছিলাম আজকে আমি তোমাদের এখান থেকে কিছু শূন্যস্থান এবং প্রশ্ন দেব। দেখো শূন্যস্থানগুলো তোমরা ভালো মতো দেখবে, হয়তো এই ভিডিওতে একটু আবছা আসতে পারে, একটু তোমরা আবছা দেখতে পারবে, কিন্তু আমার কথাটা একটু মন দিয়ে শুনবে, আমি বারবার করে রিপিট করব, তোমরা একটু খাতায় লিখে নেবে, আর ছবি তোমাদের দিয়ে দেওয়া হবে, সেই ছবি থেকেও তোমরা লিখে নিতে পারবে। দেখো প্রথম শূন্যস্থান পূরণটা, এক নম্বরটা রয়েছে কি, মানুষের চাষ করতে শেখার একদম প্রথম দিকের আবিষ্কার হলো কি, ট্রাক্টর। একদম প্রথম দিকে মানুষ যখন চাষ করতে শিখেছিল তার প্রথম আবিষ্কার ছিল ট্রাক্টর। দু নম্বর, আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল। আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি দুটো, মানুষের চাষ করতে শেখার একদম প্রথম দিকের আবিষ্কার হলো ট্রাক্টর, ট্রাক্টরের নিচে দাগ। দু নম্বর, আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল। প্রায় 9-10 হাজার বছর, দেখো এখানে আগের দিনও আমি বলেছি প্রায় কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় 9-10 হাজার বছর, নিচে দাগ। তিন নম্বর, প্রথমে মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল, প্রথমে মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল, তাহলে বীজের নিচে দাগ। চার নম্বর, জমিতে লাঙল দেওয়ার কাজে প্রথমে বলদকে ব্যবহার করা হয়েছিল, পরে কোথাও কোথাও ঘোড়ার ব্যবহার শুরু হয়েছিল। জমিতে লাঙল দেওয়ার কাজে প্রথমে বলদের নিচে দাগ ব্যবহার করা হয়েছিল, পরে কোথাও কোথাও ঘোড়ার ব্যবহার শুরু হয়েছিল। পাঁচ নম্বর, জলের সমস্যা সমাধান করার জন্য মানুষ আবিষ্কার করেছিল জলসেচ ব্যবস্থা, জলের সমস্যা সমাধান করার জন্য মানুষ আবিষ্কার করেছিল জলসেচ ব্যবস্থা, জলের সমস্যার সমাধান করার জন্য মানুষ আবিষ্কার করেছিল জলসেচ ব্যবস্থা, জলসেচ ব্যবস্থার নিচে দাগ। এই গেল পাঁচটা শূন্যস্থান, আগের দিন যেই দুটো পেজ পড়িয়েছিলাম তার মধ্যে থেকে। আর একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, এই কোয়েশ্চেনটাও তোমরা লিখে নেবে। প্রশ্ন নম্বর এক, মানুষ প্রথমে কি কি ফসলের চাষ শুরু করেছিল, তারপর কি কি ফসলের চাষ করেছিল,
তারপর কি কি ফসলের চাষ করেছিল? মানুষ প্রথমে গম, বার্লি আর যবের চাষ শুরু করেছিল। মানুষ প্রথমে গম, বার্লি আর যবের চাষ শুরু করেছিল। প্যারা করে লিখবে নেক্সট প্রশ্নের উত্তর। তারপর একে একে মানুষ ধান, জোয়ার, বাজরা, সোয়াবিন, আলু, স্কোয়াশ ও তামাকের চাষ শুরু করেছিল। তারপর একে একে মানুষ ধান, জোয়ার, বাজরা, সোয়াবিন, আলু, স্কোয়াশ ও তামাকের চাষ শুরু করেছিল। আজকে এই পাঁচটা শূন্যস্থান আর একটা প্রশ্ন দিলাম, পরের দিনের ক্লাসে বাদবাকি গুলো আমি দিয়ে দেবো। ওকে চিলড্রেন, টেক কেয়ার, বাই বাই।